আসসালামু আলাইকুম স্টাডি টেক চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগত আমি আজ আমরা আলাপ আকসাদুরগ্রাফ এবং হিস্টোগ্রামের মধ্যে কি বেসিক পার্থক্য আছে সে বিষয়টি নিয়ে অনেকেই এই বারগ্রাফ বা হিস্টোগ্রামের পার্থক্য বুঝতে পারেন না বা অনেক সময় একই জিনিস বলে ধারণা করেন আসলে আমাদের এই দুইটি চার্টের মধ্যে খুব বেসিক এবং গুরুত্বপূর্ণ পার্থক্য আছে প্রথমে দেখেনি যে বার গ্রাফ বা বার চার্ট আসলে কি যে কোনো এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে আমরা এই কোন ক্যাটেগরিকাল ডেটার কোনো বিশেষ আইটেমের তুলনা যদি করি অর্থাৎ কোন ক্যাটাগরিটা কতটুকু সেটা যদি পাশাপাশি তুলনা করি তাহলে আমরা বার গ্রাফ আঁকি তো বারগুলি সাধারণত এরকম ভার্টিক্যাল হতে পারে বা হরিজন্টালও হতে পারে এক্ষেত্রে ভার্টিক্যাল আঁকা হয়েছে ধরুন এখানে ক্লাস ওয়ান ক্লাস টু এবং ক্লাস থ্রি যে কোনো ক্লাস হইতে পারে এটা কোনো রং হইতে রেড ব্লু ব্ল্যাক হতে পারে কিংবা ধরেন কোনো মানুষ হতে পারে মানে ধরেন এখানে কামাল জামাল তমাল হতে পারে তো তাদের যে ফ্রিকুয়েন্সি বা তাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের তুলনা এখানে করা হচ্ছে যেমন ক্লাস ওয়ানে ধরুন ক্লাস ওয়ান ছাত্র আছে তিরিশ জন তাহলে আমরা বলতে পারি যে ক্লাস ওয়ান এই আমাদের এক্স অক্ষে আমরা কি করেছি ক্লাস ওয়ান দিয়েছি ক্লাসগুলিকে দিয়েছি এবং ওয়াই অক্ষে আমি কি দিয়েছি যে ওই এখানে গার্লস বলা হচ্ছে নাম্বার অফ গার্লস অর্থাৎ ছাত্রী আছে কতজন সেটা যদি আমরা মনে করি বা তো সেটা আমরা দেখি যে ক্লাস ওয়ানে আছে তিরিশ জন গার্লস তিরিশ জন ছাত্রী ক্লাস টুতে আবার আছে বিশের থেকে একটু বেশি মানে এটা হতে পারে ধরেন কথার কথা তেইশ জন ছাত্রী আছে ক্লাস থ্রিতে আবার আছে এই জন ছাত্রী তাহলে আমরা এই বার গ্রাফের মাধ্যমে তিনটা ক্লাসের ছাত্রী সংখ্যাকে কিন্তু খুব সুন্দরভাবে তুলনা করতে পারছি যে কোথায় বেশি কোথায় কম আমরা কিন্তু এ গ্লান্স কিন্তু এই বারের মাধ্যমে দেখতে পাচ্ছি তো বারগ্রাফ এভাবেই আঁকতে হয় এখানে খুব সিম্পুল এবং ছোট একটা বার্গ্রাফ আঁকা হয়েছে ক্লাসের সংখ্যা অনেক বেশি হতে পারে আবার আমাদের এই নাম্বার অফ গার্লস অনেক কম বেশি এখানে হতে পারে এবার আসা যাক যে হিস্টোগ্রাম আসলে কি হিস্টোগ্রাম কিন্তু এরকম কোন গ্রুপকে বা ক্যাটাগরিকে তুলনা করা হয় না এখানেও বার থাকে ঠিক আছে কিন্তু এটার পারপাসটা একটু ভিন্ন এখানে ধরেন আমরা একটা ক্লাসে যদি আমরা ধরি যে নাম্বার অফ স্টুডেন্ট কতজন আছে তো এবং তারা কত মার্ক পেয়েছে ধরুন আমরা জিরো থেকে পাঁচ মার্ক পেয়েছে কতজন স্টুডেন্ট পাঁচ থেকে দশ মার্ক পেয়েছে কতজন স্টুডেন্ট ধরুন আমাদের পঁচিশ মার্ক এটা একটা কোনো কুইজ ছিল বা কিছু ছিল সেখানে দেখেন মার্কের রেঞ্জ কিন্তু আমরা এখানে দিলাম যে জিরো থেকে দশ মার্ক দশ থেকে পনেরো মার্ক পনেরো থেকে বিশ মার্ক বিশ থেকে পঁচিশ মার্ক তাহলে এই এক্স অক্ষে কিন্তু একটা রেঞ্জ বসতেছে যে পাঁচ থেকে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো এটা কিন্তু একটা নিউমেরিক রেঞ্জ এবং এই শূন্য থেকে পাঁচ পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা কতজন তো শূন্য থেকে পাঁচ পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা হলো তিরিশ জন তারপরে পাঁচ থেকে দশ পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত সেটা হলো আমাদের দেখা যাচ্ছে এখানে বিশ একুশ বাইশ জন হয়তো হবে বাইশ জন দশ থেকে পনেরো কতজন আহ মোটামুটি আঠারো জন তাহলে এভাবে আমরা এই ফ্রিকুয়েন্সি গুলি দেখতে পাচ্ছি তাহলে হিস্টোগ্রামে কি হচ্ছে যে কোন একটা আহ ধরেন ধরেন আমাদের কাছে একটা আছে পরিসংখ্যানের ভাষায় আপনারা সবাই জানেন মানে হচ্ছে কলাম তো এই ধরেন একটা কলাম আছে যে কলামের ভিতরে আসলে বিভিন্ন রকমের মার্ক আছে যেমন ধরেন কোন স্টুডেন্ট পেয়েছে এগুলি ধরেন মার্ক কোন স্টুডেন্ট পেয়েছে মার্ক দশ স্টুডেন্ট পেয়েছে পাঁচ মার্ক কোন স্টুডেন্ট পেয়েছে মনে করেন বিশ মার্ক এরকম করে এই পুরো কলামটার ভিতরে আমরা চিন্তা করি যে বিভিন্ন অনেকগুলি ডেটা এখানে আছে কোনো স্টুডেন্ট পেয়েছে হয়তো বাইশ মার্ক এখন এই যে ভেরিয়েবলটার ভিতরে যদি আমরা এভাবে গুনি যে শূন্য থেকে পাঁচ এর মধ্যে কতজন আছে তাহলে এই একটা এই একটা দুইটা এরকম এখান থেকে আরো পাওয়া গেছে মোট কিন্তু আমরা বললাম শূন্য থেকে পাঁচ এর মধ্যে ডেটা আছে তারপরে পাঁচ থেকে দশের মধ্যে কতগুলি এই একটা আরো এখান থেকে আছে মোটামুটি বাইশটা আমরা ডেটা বললাম পাঁচ থেকে দশের মধ্যে তাহলে এখানে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে আসলে কিন্তু এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার মার্কগুলি কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে আমরা এর আগে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে পড়েছি তো সেই মার্কের যে ফ্রিকুয়েন্সিগুলি আছে একটা রেঞ্জের ভিতরে শূন্য থেকে পাঁচের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে তো তিরিশটা তার মানে পুরো এই ভেরিয়েলটার ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দেখছি সেজন্য আসলে ডিস্ট্রিবিউশন চার্ট বা ডিস্ট্রিবিউশন বলা হয় তো এই মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা হয়তো এখানে দেখা যাচ্ছে যে আসলে রাইট সাইডে আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটা রাইট স্কিউড হতে পারে এরকম ডিস্ট্রিবিউশন আমরা এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন হতে পারে আমরা পরিসংখ্যানের এই প্লে লিস্টের মধ্যে কিছু নিয়েই আলাপ করেছি আপনারা আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন তাহলে একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনকে দেখার জন্য আমরা মূলত এই হিস্টোগ্রাম আঁকি আচ্ছা এ পর্যন্ত আপনারা গ্রাফ এবং হিস্টোগ্রামের সংজ্ঞা বা কি জিনিস সেটা বুঝতে পারলেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন বার গ্রাফ এঁকেছিলাম তখন কিন্তু নিউমেরিক কোন রেঞ্জ বা সিরিজ ছিল না ইন্ডিভিজুয়াল আমাদের এখানে ক্লাস ছিল বা ক্যাটাগরি ছিল এবং এখানে কিন্তু রেঞ্জ আছে এবং রেঞ্জগুলি কিন্তু পাশাপাশি শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো কোনো ব্রেক নাই কিন্তু সেজন্য হিস্টোগ্রামের ভিতরে কিন্তু কোনো এরকম ব্রেক বা সাদা অংশ একটা বারের সাথে আর বারের কোনো ব্রেক থাকবে না হয় বার গ্রামে কিন্তু এই ব্রেক থাকে তো চলুন আমরা এখন যদি খুব সংক্ষেপে মেজর দুইটা ডিফারেন্স কথা বলি যে বার এবং হিস্টোগ্রাম তাহলে আমরা দেখতে পাবো যে বার বিভিন্ন শ্রেণীর ডেটনা ডেটা তুলনা করা হয় বিভিন্ন গ্রাফের আর হিস্টোগ্রাম একটি গ্রাফিক্যাল অবস্থানা যা সংখ্যা তথ্যগুলির ফ্রিকুয়েন্সি আকারে দেখানো হয় অন্য কথায় একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন দেখানো হয় দুই নম্বর পার্থক্য হচ্ছে বারগ্রাফের বারগুলি একে অপরকে স্পর্শ করে না এই যে একে অপরকে স্পর্শ করছে না ফাঁকা ফাঁকা থাকে আর হিস্টোগ্রামের বারগুলি একে অপরকে স্পর্শ করে থাকে একে অপরকে এই যে স্পর্শ করে আছে এই কোনো ফাঁকা থাকছে না এছাড়াও আরো অনেক ধরনের পার্থক্য আছে যেমন হিস্টোগ্রামে আমরা বলতেই পারি যে এটা একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে ক্লাসের ডিস্ট্রিবিউশন তারপরে ইত্যাদি ইত্যাদি তবে আমরা এখানে মেজর দুইটা ডিফারেন্সের কথা বললাম আশা করি গ্রাফ গ্রাফ এবং হিস্টোগ্রামের মধ্যে আপনারা মৌলিক বেসিক এবং মূল যে পার্থক্য আছে সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে